আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ জাহেদুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট টিচার এ এস ফিউচার বিএনপি স্কুল। সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইংলিশ ফর টুডে ক্লাস ফাইভ এর ইউনিট থ্রি এর লেসন থ্রি থেকে ফোর। তোমাদের ইংরেজি টেক্সট বুকের ইউনিট থ্রি এর লেসন থ্রি টু ফোর এর ডিতে দেওয়া আছে রিড এন্ড সে, অর্থাৎ পড়ো এবং বলো। তারপর এখানে আমরা কি দেখতে পাচ্ছি, একটি টেবল দেখতে পাচ্ছি এবং টেবলের মধ্যে অনেকগুলো কলাম দেওয়া। এবং এখানে দেখো প্রথম কলামের এখানে টাইটেল দেওয়া আছে নেম, অর্থাৎ হচ্ছে নাম। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সিরিয়াল বাই নাম দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে কে, সৈকত। তারপর নিচে দেওয়া আছে মাদার, মানে হচ্ছে মা। তারপর হচ্ছে ফাদার, মানে হচ্ছে বাবা। তারপর এখানে আমরা এই যে তারপরের কলামে দ্বিতীয় কলামে পর থেকে শেষের কলাম পর্যন্ত আমরা এখানে দেখতে পাচ্ছি টাইটেল হিসেবে সময় দেওয়া আছে, অর্থাৎ 6 PM, তারপর 8 PM, 9 PM, 10 PM, 11 PM। পিএম এর ফুল ফর্ম হচ্ছে পোস্ট মেরিডিয়ান, অর্থাৎ মধ্যাহ্নের পরবর্তী সময়টাকে প্রকাশ করা হয় কি, পিএম দ্বারা। তাহলে এখন দেখো 6 PM মানে হচ্ছে কি, এখানে সন্ধ্যা 6টা বোঝানো হয়েছে। তার মানে এখানে দেখো সৈকত কি করে, সৈকত হচ্ছে 6 PM এ, অর্থাৎ সন্ধ্যা 6টায় হচ্ছে সৈকত স্টাডি, অর্থাৎ পরে। তারপর হচ্ছে মাদার, মাদার কি করে, অর্থাৎ মা করে হচ্ছে কুক, মানে হচ্ছে রান্না করে। তারপর ফাদার মানে বাবা কি করে, রিড, অর্থাৎ বাবা হচ্ছে পড়েন। তারপরে দেখো আবার 8 PM, অর্থাৎ রাত 8টায় কি করেন, এখানে সৈকত হচ্ছে ওয়াচ টিভি, অর্থাৎ টিভি দেখে। মাদার হচ্ছে সিউ, অর্থাৎ সেলাইয়ের কাজ করেন। ফাদার হচ্ছে কি করেন, ওয়াচ টিভি, টিভি দেখেন। তারপর আবার দেখো 9 PM, অর্থাৎ রাত 9টায় কি করেন, সৈকত, মাদার এবং ফাদার, অর্থাৎ সৈকত এবং তার বাবা কি করেন, রাত 9টায় ডিনার, রাতের খাবার খান। এই জন্য দেখো তিনটিতেই লেখা আছে যে ইট ডিনার, অর্থাৎ রাতের খাবার খান। তারপর দেখো 10 PM, অর্থাৎ রাত 10টায় সৈকত কি করে, দেখো হেল্প মম, অর্থাৎ সৈকত তার মাকে সাহায্য করে। তারপর মাদার কি করে, দেখো মা হচ্ছে ওয়াশ ডিশেজ, অর্থাৎ মা হচ্ছে থালা বাসন ধৌত করেন, অর্থাৎ পরিষ্কার করেন। তারপর ফাদার, অর্থাৎ বাবা কি করেন, হেল্প ইজ ওয়াইফ, অর্থাৎ তার স্ত্রীকে সাহায্য করেন, অর্থাৎ সৈকতের মাকে সাহায্য করেন। তারপর হচ্ছে 11 PM, অর্থাৎ রাত 11টায় সৈকত কি করে, দেখো গো টু বেড, অর্থাৎ সৈকত ঘুমাতে যায়। তারপর হচ্ছে মাদার, অর্থাৎ মা কি করেন, ওয়াচ টিভি, মা টিভি দেখেন। তারপর ফাদার কি করেন, রাইট, অর্থাৎ বাবা হচ্ছে লিখেন রাত 11টায়। তাহলে এই টেবলের মাধ্যমে আমরা সৈকত কি করে, তারপর মা কি করে, তারপর তার বাবা কি করে আমরা জেনে গেলাম। এখন এই টেবলটি ব্যবহার করে, ডিএ টেবলটি ব্যবহার করে এখন আমরা ই এর প্রশ্নগুলো অ্যান্সার দিব। অর্থাৎ এখানে ইতে দেখো কি দেওয়া আছে, যে পেয়ার ওয়ার্ক, অর্থাৎ এখানে জোড়ায় জোড়ায় কাজ করতে বলা হয়েছে। তারপর দেখো কি বলছে, যে আস্ক এন্ড আনসার দ্য কোয়েশনস, অর্থাৎ প্রশ্ন জিজ্ঞেস করো এবং সেগুলো উত্তর দাও। অ্যাবাউট দ্য টেবল ইন অ্যাক্টিভিটি ডি, অর্থাৎ কার্যকলাপ ডি এর মধ্যে যে টেবলটা আছে সে টেবলের থেকে প্রশ্ন জিজ্ঞেস করো এবং সেগুলোর উত্তর দাও। তারপর দেখো একটা এক্সাম্পল দেওয়া আছে, অর্থাৎ উদাহরণ হিসেবে দেওয়া আছে যে হট বা সৈকত ডু এট 6 o'clock, অর্থাৎ 6টার সময় সৈকত কি করে। ডান পাশে দেখো উত্তর দেওয়া, হি স্টাডি, অর্থাৎ সে পড়ে। এটা কিন্তু আমরা অলরেডি ডি তে টেবলে দেখেছিলাম যে 6 PM এ সৈকত কি করে, পড়াশোনা করে। তারপর দেখো দেওয়া আছে যে হো সিউজ এট 8 o'clock, অর্থাৎ রাত 8টায় কে সেলাইয়ের কাজ করে। তাহলে এটার আনসার দেখো ডান পাশে দেওয়া আছে, সৈকত মাদার, অর্থাৎ সৈকতের মা সেলাইয়ের কাজ করে। তারপর দেখো সর্বশেষ যে প্রশ্নটি দেওয়া আছে যে হোয়েন ডাজ সৈকত ফাদার রিড, অর্থাৎ সৈকতের বাবা কখন পড়াশোনা করেন। তাহলে এখানে দেখো ডান পাশে উত্তর দেওয়া আছে এট 6 o'clock, অর্থাৎ 6টার সময় সৈকতের বাবা পড়েন। এখন আমাদেরকে এটা কিভাবে বলা আছে, যে পেয়ার ওয়ার্কের মাধ্যমে উপস্থাপন করতে বলা হয়েছে, অর্থাৎ একজন প্রশ্ন করবে আরেকজন উত্তর দিবে। তাহলে দেখো এখানে আমরা অ্যান্সার সাজিয়েছি এভাবে, অর্থাৎ এটা হচ্ছে অনেকটা ডায়লগের মতো। একজনে প্রশ্ন করে, ডায়লগে কি দেখা যায়, আমরা দেখি যে একজন প্রশ্ন করে আরেকজন উত্তর দেয়, এভাবে চলতে থাকে। তাহলে এভাবে দেখো এখানে এ এবং বি এর মধ্যে কনভারসেশন হচ্ছে। এ দেখো প্রশ্ন করছে যে হোয়াট ডাজ সৈকত ডু এট 6 o'clock, অর্থাৎ সৈকত 6টার সময় কি করে। এবার বি দেখো আনসার দিচ্ছে যে হি স্টাডিজ, অর্থাৎ সে পড়ে। তারপর এ আবার বলছে যে হোস ইউজ এট 8 o'clock, 8টার সময় কে সেলাই কাজ করে। তাহলে বি বলছে দেখো সৈকত মাদার, অর্থাৎ সৈকতের মা। তারপর দেখো এ আবার বলছে হোয়েন ডাজ সৈকত ফাদার রি, অর্থাৎ কখন সৈকতের বাবা পড়েন। তারপর বি দেখো কি বলছে যে এট 6 o'clock, অর্থাৎ 6টার সময় সৈকতের বাবা পড়েন।
তারপর দেখো এ আবার কি বলছে যে হট ডা সৈকত মাদার ডো এট 6 PM অর্থাৎ সৈকতের মা 6টার সময় কি করে এবার বি দেখো রিপ্লাই দিচ্ছে যে শি কুকস অর্থাৎ তিনি রান্না করে তারপর দেখো এ আবার কি বলছে যে হট ডাজ সৈকত ফাদার ডো এট 10 PM সৈকতের বাবা রাত 10টায় কি করে বি দেখো রিপ্লাই দিচ্ছে যে হি হেল্পস হিজ ওয়াইফ তিনি কি করেন তার স্ত্রীকে সাহায্য করেন তারপর দেখো এ আবার কি বলছে যে হোয়েন ডাজ সৈকত হেল্প হিজ মম অর্থাৎ সৈকত কখন তার মাকে সাহায্য করে তাহলে বি দেখো রিপ্লাই বলছে যে এট 10 PM অর্থাৎ রাত 10টায় সৈকত কি করে তার মাকে সাহায্য করে তারপর দেখো এখানে একে দেওয়া আছে যে পেয়ার ওয়ার্ক অর্থাৎ এখানে জোড়ায় করতে কাজ করতে বলা হয়েছে অ্যানসার দ্য কোয়েশন অর্থাৎ প্রশ্নগুলো উত্তর দাও ইউজ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস অর্থাৎ এখানে তোমাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে বলা হয়েছে যেমন এক্সাম্পল হিসেবে দেখো তোমাদের এখানে দেওয়া আছে যে ইটস 6 o'clock মানে কি 6টা বাজে হোয়াট ইজ সৈকত মাদার ডুইং অর্থাৎ সৈকতের মা কি করছে তারপর দেখো এখানে এটা হচ্ছে প্রশ্ন করছে এখন অ্যানসারটা দেখো নিচে লেখা আছে যে অ্যাট 6 o'clock অর্থাৎ 6টার সময় সৈকত মাদার ইজ কুকিং সৈকতের মা কি করেন রান্না করেন এটা কিন্তু আমরা ডি যে টেবল ডি এর টেবলের মধ্যে কিন্তু আমরা পেয়েছি তাহলে এই ডি এর টেবল দেখে কিন্তু তুমি এই প্রশ্নগুলো আনসার দিতে পারো তারপর দেখো এখানে নাম্বার ওয়ানে দেওয়া আছে যে ইটস 8 o'clock মানে কি 8টা বাজে হট আর সৈকত অ্যান্ড হিজ ফাদার ডুইং অর্থাৎ সৈকত এবং তার বাবা কি করছে তাহলে এটার আনসার আমরা কিভাবে দিব যে এট 8 o'clock সৈকত অ্যান্ড হিজ ফাদার আর ওয়াচিং টিভি অর্থাৎ 8টার সময় সৈকত এবং তার বাবা কি করে টিভি দেখে আমি এখানে যেভাবে তোমাদের আনসার গুলো দিচ্ছি বলে দিচ্ছি তোমরা ঠিক সেভাবে লিখে নিতে পারো তারপর দেখো নাম্বার টুতে বলা আছে যে ইটস 11 o'clock অর্থাৎ কি 11টা বাজে বা এখন 11টা বাজে হু ইজ ওয়াচিং টিভি অর্থাৎ কে টিভি দেখছে তাহলে দেখো এটার আনসার আমরা কি দিব যে এট 11 o'clock অর্থাৎ 11টার সময় কি যে সৈকত মাদার ইজ ওয়াচিং টিভি সৈকতের মা কি করে টিভি দেখছেন অর্থাৎ 11টায় সৈকতের মা কি করছেন টিভি দেখছেন তারপর দেখো নাম্বার থ্রিতে বলা আছে যে ইটস 10 o'clock অর্থাৎ এখন 10টা বাজে হোয়াট ইজ সৈকত ডুইং অর্থাৎ সৈকত কি করছে তাহলে এটার আনসার আমরা এভাবে দিব যে এট 10 o'clock সৈকত ইজ হেল্পিং হিজ মাদার অর্থাৎ 10টায় কি করে সৈকত তার মাকে সাহায্য করে তারপর দেখো নাম্বার ফোরে বলা আছে যে ইটস 9 o'clock মানে এখন 9টা বাজে হোয়াট আর দ্য ফ্যামিলি ডুইং অর্থাৎ পরিবারটি এখন কি করছে অর্থাৎ এখানে সৈকতের পরিবারের কথা বলা হয়েছে তাহলে আমরা আনসারটা এভাবে লিখব যে এট 9 o'clock অর্থাৎ 9টায় দ্য ফ্যামিলি আর ইটিং ডিনার অর্থাৎ কি করে পরিবারটি রাতের খাবার খাচ্ছে যেহেতু আমাদের কন্টিনিউয়াস টেন্সে বলছে এই জন্য দেখো প্রত্যেকটার আনসার কিন্তু আমরা যেভাবে দিয়েছি প্রত্যেকটা ভার্বের সাথে কিন্তু আইএনজি যুক্ত হয়েছে অর্থাৎ অর্থাৎ দেখো আমরা এখানে কি বলছি হেল্পিং তারপর হচ্ছে ডুইং ওয়াচিং প্রত্যেকটা ভার্বের শেষে আমরা দেখতে পাচ্ছি কি আইএনজি যুক্ত হচ্ছে তার মানে এখানে কিন্তু আমরা কি করলাম এই প্রত্যেকটাই হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করেছি আমরা প্রত্যেকটা আনসার করার ক্ষেত্রে যেহেতু আমাদের প্রশ্নে কিন্তু বলেই দেওয়া ছিল যে ইউজ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস অর্থাৎ প্রত্যেকটা আনসার আমরা কিভাবে কি ব্যবহার করব কোন টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ ভার্বের সাথে সবসময় কি হবে আইএনজি যুক্ত হবে এবং কোন কাজ চলমান থাকা অবস্থায় সময় আমরা কি করি ভার্বের শেষে আইএনজি যুক্ত করি যেমন আমি ভাত খাচ্ছি মানে কি আই এম ইটিং দেখো ইট ইটের সাথে কি যুক্ত হয়েছে আইএনজি যুক্ত হয়েছে তারপর আমি করতেছি বা আমি করছি তার মানে কি আই এম ডুইং তারপর আমি দৌড়াচ্ছি মানে কি আই এম রানিং দেখো রান মানে কি দৌড়ানো এবং রানের সাথে আমি আইএনজি যুক্ত করেছি তার মানে এখানে আমি কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করেছি এভাবেই কিন্তু আমরা এখানে এই যে 1-4 পর্যন্ত 4টি প্রশ্নের কিন্তু অ্যান্সারে আমরা কি করেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করেছি আশা করি তোমরা আমার লেকচারটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো আজ তাহলে এ পর্যন্ত বন্ধুরা নেক্সট ভিডিও দেখার ইনভাইটেশনটা নিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি থ্যাংক ইউ